আসন্ন ঈদকে টার্গেট করে নতুন সিনেমা অন্তরাত্মা শুটিংয়ে নামছেন সুপারস্টার শাকিব খান। 3 মার্চ পাবনা থেকে সিনেমাটির শুটিং শুরু হচ্ছে। সেখানে অংশ নিতেই মঙ্গলবার ঢাকা ছাড়ছেন 4 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়ক শাকিব খান। অজিত আলী সুমনের পরিচালনায় অন্তরাত্মার মাধ্যমেই প্রথমবার শাকিব খানের নায়িকা থাকছেন কলকাতার দর্শনাবণী, যিনি প্রথমবার সুযোগ পেলেন শাকিব খানের সঙ্গে কাজের। শাকিব খান জানান, 2 মার্চ অন্তরাত্মা সিনেমার জন্যই তিনি পাবনা যাচ্ছেন, সেখানে টানা 20 দিনের মতো শুটিংও করবেন। এদিকে শাকিব খান তার একটি লুক শেয়ার করেছেন নিজের ব্যক্তিগত পেজে, যেখানে শাকিব খানকে একদম ফিট দেখাচ্ছে। মাথায় ক্যাপার, মুখে অনেকটা ঘন দাড়িতে, গায়ে হালকা সোয়েটারের সাথে নিজেকে ভক্তদের সামনে প্রেজেন্ট করেছেন। এমন লুকে দেখে ভক্তরাও বেশ উচ্ছ্বসিত, প্রশংসা করছেন সবাই। অন্তরাত্মা সিনেমায় এমনই লুকে দেখা যাবে একিং খানকে। পরিচালক অজিত আলী সুমন বলেন, শাকিব খান শুটিংয়ে যাচ্ছেন রবিবার, নায়িকা দর্শনা বণিক আসছেন শুক্রবার। পাবনাতেই সিনেমাটির বেশিরভাগ শুটিং হবে, গানের শুটিংয়ে অন্য জায়গায়, শতভাগ প্রস্তুতি নিয়েই শুটিংয়ে নামতে যাচ্ছি। তিনি আরও বলেন, সিনেমাটি প্রেম ও পারিবারিক গল্পের, যে গল্প মন ছুঁয়ে যাওয়ার মতো। আসন্ন ঈদে অন্তরাত্মা মুক্তিও দেওয়া হবে। তো ভিউয়ার্স, শাকিব খানের লুকটি কেমন লাগলো? কোনো মন্তব্য থেকে থাকলে নিচের কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। বিনোদনের সর্বশেষ আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।